দুটো কাজ না করে পৃথিবী থেকে যাওয়া যাবে না। আমার ছোট্ট গবেষণা, কিছুই যদি আমি এবং আপনি না করতে পারি, তো দুটো কাজ না করে পৃথিবী থেকে গেলে বাঁচার রাস্তা নাই। এক, বিনা সালাতে যদি পৃথিবী থেকে চলে যাই। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করতেই থেকেছে, রব্বি জাআলনি মুকিমাস সালাহ ওয়া মিন যুররিয়্যাতি, আল্লাহ গো আমাকে নামাজি বানান, আমার পরবর্তী বংশধরকে নামাজি বানান, কেউ যেন বেনামাজি না থাকে আল্লাহ আমার বংশে, আল্লাহ আমি যেন বেনামাজি না হই। মানে বেনামাজি হয়ে দুনিয়া থেকে যাওয়া যাবে না। কথা বুঝতে পারেননি? কিছুই যদি না করে যেতে পারেন, অন্তত কী হয়ে দুনিয়া থেকে বিদায় নিতে হবে? সালাত আদায় করে। আর নিজের সন্তানকে যদি কিছুই বানাতে না পারেন, অন্তত কী বানাতে হবে? সালাত আদায়। এটাই সবচেয়ে বড় সফলতা। খুব গভীরভাবে ভেবে দেখবেন, একজন সালাত আদায়কারী যে পাঁচ অক্ত সালাত আদায় করে, ও সবচেয়ে সফল। আর আর একটা জিনিস না করে যাওয়া যাবে না, সেটা হচ্ছে কোরআন না শিখে। এটা কল্পনায় আনা যাবে না যে আপনি কোরআন পড়া জানেন না আর আপনি দুনিয়া থেকে চলে গেছেন, আপনার কোরআন পড়ার ভাগ্য হয়নি আর আপনি দুনিয়া থেকে চলে গেছেন, এটা যেন না হয়। আল্লাহর ওয়াস্তে দোয়াই লাগে, বিনা সালাতে বিনা কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের পৃথিবী থেকে না উঠায়। আল্লাহুম্মা আমিন বলেন। বিনা সালাতে বিনা কোরআনে দুনিয়া থেকে যাওয়া যাবে না। কিছুই না করতে পারলে সালাত আদায় করতে হবে, কোরআন তেলাওয়াত শিখতে হবে, কোরআন পড়া শিখতে হবে প্রত্যেক মুসলমানের সন্তান। আলোচনার দ্বিতীয় অংশ, তাহলে প্রথম অংশের সারমর্ম হচ্ছে রমাজান কোরআনের মাস, রমাজানের সব বরকত কোরআনের বরকত। তো রমাজানে যদি কোরআনই না পড়ি তো কি পড়বো? অনেকেই আছেন এতেকাফে বসবেন, আমি দেখি মানুষ এতেকাফে বসতে গবেষণা করে, লেখালেখি করে, বই পুস্তক নিয়ে যায়, বিভিন্ন ইসলামী বই পুস্তক নিয়ে যায়, বিভিন্ন বক্তার বক্তব্য নিয়ে যায়। আমার ছোট্ট বুঝে বলে যে কালামুন নাস, মানুষের লেখা এবং মানুষের বই পড়ার সুযোগ অনেক পাবে, মানুষের বক্তব্য শোনার সুযোগ অনেক পাবে, অনেক পাবে, অনেক আছে, কিন্তু কালামুল্লাহ আল্লাহর বাণী পড়ার সুযোগ, আল্লাহর কথা শোনার সুযোগ কবে হবে? অতএব কেউ যদি এতেকাফ করতে চান, আমি রিকোয়েস্ট করব এতেকাফে কোরআন এবং আপনার নিজের শরীর ছাড়া আর কিছু নিয়ে যাবেন না, দরকার নাই। আপনি আমাদের বক্তব্য অন্য সময় শুনতে পারবেন, আরও সময় আছে জীবন, কিন্তু যদি কালামুল্লাহ পড়ার ভাগ্য না হয়, কালামুন নাস পড়ে কী করবেন? আল্লাহর বাণী পড়ার ভাগ্য হয়নি, মানুষের লেখা পড়ে কী করবেন? আল্লাহর বাণী পড়ার সুযোগ হয়নি, মানুষের লেখা পড়ে কী করবেন? কী করবেন? আল্লাহর কথা শোনার ভাগ্য হয়নি, মানুষের বক্তব্য শুনে কী করবেন? হাজারো জাকির নায়েক আপনার হৃদয়ে যা প্রভাব ফেলতে পারে, হাজারো আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আপনার হৃদয়ে যা প্রভাব ফেলতে পারে, এক কোরআন তার চেয়ে বেশি প্রভাব ফেলতে পারে মানুষের হৃদয়ে। এই মুজিজা কোরআনের আছে। এই জন্য আমি বলেছি, বহু বক্তব্য বলেছি, যে এই যে সম্মেলন, এত মানুষ আসছে, এত মানুষকে যদি এই আজকে ইফতারির পর থেকে নিয়ে এখন পর্যন্ত খালি কোরআন শেখানো হতো, যে সবাই পড়ো আলিফ বা তা সা সূরা ফাতিহা ঠিক করো, আমার বুঝে বলে এতক্ষণ বক্তব্য দিয়ে জানে কি অর্জন হয়েছে, তার চেয়ে বেশি নেকি অর্জন হতো এবং তার চেয়ে বেশি উপকার হতো, যেটা আমি আমার অনেক বক্তব্যে বলেছি এবং এই বক্তব্যগুলো ফেসবুকে মাঝে মধ্যে ঘুরতে থাকে। আমি বলেছি এরকম সম্মেলন আয়োজন করার চাইতে কঠিন কাজ এই সম্মেলনে যত মানুষ উপস্থিত হয়েছে তত মানুষকে কোরআন শেখানো। সম্মেলন আয়োজন করা সহজ, কোরআন শেখাও মানুষকে, কয়জন পারো কোরআন শেখাতে? চ্যালেঞ্জ, যে যুবক সমাজের জন্য চ্যালেঞ্জ, মুসলমানের সন্তানকে কোরআন শেখানো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রমাজান যেন আমাদেরকে কোরআনের সাথে পার করার তৌফিক দান করে। আল্লাহ আলোচনার দ্বিতীয় অংশ হচ্ছে রমাজানের দ্বিতীয় জরুরি কাজ, গুনাহবিহীন রমাজান পার করা। বেশি নফল, বেশি সুন্নাত যদি নাও পারেন, সর্বনিম্ন স্তর কি? গুনাহবিহীন পার করা। কিন্তু নফল সুন্নাত ঠিকই আছে, গুনাহও চলতেছে, লাভ হবে না, বুঝাতে পারিনি আমি। তারাবি পড়ছে, গুনাহও করছে, এর চাইতে যে তারাবি পড়ে না কিন্তু গুনাহ মুক্ত আছে, কোনো মতে কোনো মতে ফরজ আদায় করছে, কোনো মতে ফরজ,
ও বেশি নেকি পাবে না এ বেশি নেকি পাবে বলেন তো? যে কোনো মতে ফরজ আদায় করছে ও বেশি নেকি পাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে আহাব্বুল আমাল ইনদাল্লাহ আল ফারায়েজ, আল্লাহর নিকটে সবচেয়ে প্রিয় হচ্ছে ফরজ কাজ। কি জন্য? ফরজ হচ্ছে আল্লাহর অর্ডার, আল্লাহর কি অর্ডার আদেশ। আল্লাহর নিষেধ অমান্য করলে যা গুনাহ হয়, আল্লাহর অর্ডার অমান্য করলে তার চেয়ে শত গুণে বেশি গুনাহ হয়। আল্লাহর নিষেধ সুদ খাওয়া হারাম, তাহলে সুদ খেলে যা গুনাহ হবে, আল্লাহর অর্ডার আদেশ যে মানুষ পাঁচ অক্ত সালাত আদায় করতে হবে, এই একটা আদেশ সব মানুষের জন্য আল্লাহ দিয়েছে, আর বেশি তেমন কোনো আদেশ নাই। ফরজ আদেশ বললে এক নাম্বার পাঁচ অক্ত সালাত, আর আদেশ খুব কম খুঁজে পাবেন, নাই। আপনি যদি বলেন যে যাকাতের কথা বলেছে, তো যাকাত গরিবের জন্য তো নাই। আপনি যদি বলেন হজের কথা বলেছে, তো হজ তো গরিবের জন্য নাই, বুঝতে পারেননি। তো সব মানুষের জন্য আল্লাহর আদেশ একটা, সেটা কি সালাত, সেটা কি সালাত। তাহলে এক অক্ত সালাত ছেড়ে দিলে যা গুনাহ হবে, সেই গুনাহটা সুদ খাওয়ার চাইতে বড় গুনাহ। ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ, আমি না, ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ লিখতে থেকেছে একের পর এক সব গুনাহের লিস্ট করেছে এইভাবে, বলছে মানুষ শুনো, জেনা করলে যা গুনাহ হবে তার চেয়ে বেশি গুনাহ হবে এক অক্ত সালাত ছেড়ে দিলে। কেন? জেনা করা আল্লাহর নিষেধ আর সালাত আল্লাহর অর্ডার, আল্লাহর আদেশ। ঘুষ খেলে যা গুনাহ হবে এক অক্ত সালাত ছেড়ে দিলে তার চেয়ে বেশি গুনাহ হবে। ঘুষ আল্লাহর নিষেধ, সালাত আল্লাহর অর্ডার। গান শুনলে যা গুনাহ হবে এক অক্ত সালাত ছেড়ে দিলে তার চেয়ে বেশি গুনাহ হবে। গান আল্লাহর নিষেধ আর সালাত আল্লাহর অর্ডার। অশ্লীল দৃশ্য দেখলে যা গুনাহ হবে, অবৈধ সম্পর্কে লিপ্ত থাকলে যা গুনাহ হবে এক অক্ত সালাত ছেড়ে দিলে তার চেয়ে বেশি গুনাহ হবে। অশ্লীল দৃশ্য আল্লাহর নিষেধ আর সালাত আল্লাহর অর্ডার, আল্লাহর আদেশ। ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ তার হুকম তারিখে সালাত বইয়ের মধ্যে এইভাবে লিখতে থেকেছে যে শিরকের পরে আসমানের নিচে দুনিয়ার উপর সবচেয়ে বড় গুনাহ হচ্ছে আল্লাহর টপ আদেশ হচ্ছে সালাত, সালাতের আদেশকে লঙ্ঘন করা। আমি এটা দিয়ে কি বুঝাতে চাইলাম? যে সিয়াম পালন করছে, পাঁচ অক্ত সালাত আদায় করছে, গুনাহ মুক্ত আছে। অর নেকি বেশি না যে গুনাহও করছে, তারাবিও করছে, আবার কি বলে ওর নাম, ফরজ সালাতের পাশাপাশি সুন্নাতও আদায় করছে, নফলও আদায় করছে, ভেতরও লম্বা করে পড়ছে, আবার গুনাহের সাথে লিপ্ত আছে, কে বেশি নেকির হকদার? গুনাহবিহীন যে শুধু ফরজ আদায় করতেছে ও বেশি নেকির হকদার। তার মানে আমি নফল সুন্নাত আদায় করতে অনুৎসাহিত করি, কিন্তু আমি বুঝাতে চাচ্ছি গুনাহবিহীন থাকার গুরুত্ব কত বেশি, বিশেষ করে রমজান মাসে।